নানা ধর্ম, বর্ণ আর সংস্কৃতির মানুষের দেশ মালয়েশিয়া, মিনি এশিয়াও বলেন অনেকে। অ্যাডভান্স সিটির আজকের পর্বে আমরা মালয়েশিয়া দেশ সম্পর্কে নানা অজানা তথ্য জানব। দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রে দেশটির অবস্থান। প্রধানত দুটি খণ্ডে বিভক্ত দেশটি, পশ্চিম মালয়েশিয়া এবং পূর্ব মালয়েশিয়া। প্রায় 40 মাইল বিস্তৃত সমুদ্র আলাদা করে রেখেছে দেশটির দুই অংশকে। মোট আয়তন 3,29,754 বর্গ কিলোমিটার। পূর্ব মালয়েশিয়ায় রয়েছে দুটি বড় রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত এলাকা, আর পশ্চিম মালয়েশিয়ায় রয়েছে 11টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত এলাকা। দেশটির রাজধানী কুয়ালালামপুর। মালয়েশিয়ার স্থল সীমান্তে রয়েছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই। এর সমুদ্র সীমান্তে রয়েছে সিঙ্গাপুর, ভিয়েতনাম ও ফিলিপাইনের সাথে। মালয়েশিয়ার মোট জনসংখ্যা 28 মিলিয়নের বেশি। মালয় ভাষা মালয়েশিয়ার সরকারি ভাষা। এখানকার প্রায় অর্ধেক সংখ্যক লোক মালয় ভাষাতে কথা বলে। মালয়েশিয়াতে আরও প্রায় 130টি ভাষা প্রচলিত। দ্বিতীয় ভাষা হিসেবে স্কুল পর্যায় থেকেই ইংরেজি শেখানো হয়। দেশটির আনুষ্ঠানিক ধর্ম ইসলাম। মালয়েশিয়ার মোট জনসংখ্যা প্রায় 63% ইসলাম ধর্মাবলম্বী। পাশাপাশি 19.8% লোক বৌদ্ধ, 9.2% লোক খ্রিস্টান এবং 6.3% লোক হিন্দু এবং বাকিরা অন্যান্য ধর্ম পালন করে থাকে। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার আচরণ পালন করার স্বাধীনতা ভোগ করতে পারেন এখানে। মালয়েশিয়াতে সারা বছর ধরেই উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করে। আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন বা প্রাকৃতিক দুর্যোগ খুব একটা হয় না। দিনে তাপমাত্রা থাকে 30 ডিগ্রি সেলসিয়াসের মতো আর রাতে থাকে 22 ডিগ্রি সেলসিয়াসের মতো। এশিয়ার খাদ্য স্বর্গ হিসেবে পরিচিত দেশটি। নানা বর্ণ, ধর্ম আর সংস্কৃতির মানুষের অবস্থানের ফলে এখানকার খাবারও বেশ বৈচিত্র্যময়। মালয়, চাইনিজ এবং ভারতীয় নানা ধরনের খাবার বিভিন্ন রেস্তোরাঁ এবং পথের পাশের স্টলে খুব কম দামে পাওয়া যায়। পাম অয়েল, রাবার, প্রাকৃতিক গ্যাস, কাঠ, কোকো বীজ ইত্যাদি দেশটির প্রধান রপ্তানি পণ্য। এছাড়া বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সামগ্রী উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রেও শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারেই রয়েছে মালয়েশিয়া। পেট্রোনাস টুইন টাওয়ার মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নতির একটি নিদর্শন। মালয়েশিয়া গেলেই 1 নম্বর দর্শনীয় স্থান পেট্রোনাস টুইন টাওয়ার। 88 ফ্লোর ও গ্রাউন্ডে আরও 5 ফ্লোর, সর্বমোট 93 ফ্লোর, যা 1998 থেকে 2004 সাল পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ উঁচু বিল্ডিং ছিল। এই টুইন টাওয়ারের উচ্চতা 1483 ফুট। জামেক মস্ক বা জামে মসজিদ। এই মসজিদটি 1900 সালের দিকে তৈরি করা হয়েছে। মালয়েশিয়ার মধ্যে এটি একটি পুরনো মসজিদ। অসংখ্য লোকজন এই মসজিদটি পরিদর্শন করে কারণ এটি মুর স্টাইলের আর্কিটেকচারাল কারুকার্য খচিত এবং ক্লাং ও গোম্বেক নদীর সংযোগ স্থানে অবস্থিত। ভ্রমণকারীরা শালীন ও উপযুক্ত পোশাক পরে পরিদর্শন করতে পারেন। জাতীয় মসজিদ। মসজিদটি মালয়েশিয়ার জাতীয় মসজিদ, 1960 সালের দিকে তৈরি, অনেক বড় আকৃতির, যেখানে একই সাথে 15,000 মুসল্লির নামাজ আদায় করতে পারেন। এই মসজিদে ইসলামিক আর্কিটেকচার অনুসরণ করা হয়েছে। এই মসজিদ শালীন ও উপযুক্ত পোশাক পরে ভিজিট করা যায়। সানোই লেগুন থিম পার্ক। এই পার্কটি সিটি সেন্টার থেকে একটু দূরে পেটালিং জায়া শহরতলিতে তৈরি করা হয়েছে। এখানে দর্শনার্থীদের জন্য শুধু থিম পার্ক নয়, বরং পাশে রয়েছে ওয়াটার পার্ক, জীবজন্তু এক্সট্রিম পার্ক, বিভিন্ন রাইড ও নানা খেলাধুলার আয়োজন। শ্রী মাহা মারিয়াম্মান মন্দির, 1900 শতকে তৈরি কুয়ালালামপুরের অত্যন্ত প্রসিদ্ধ হিন্দু মন্দির। এখানে বিভিন্ন দেবতা ও অন্য ধর্মগুরুদের ছবি দেখা যায়। মালয়েশিয়া একটি নিরাপদ দেশ। তুলনামূলকভাবে কুয়ালালামপুরের নিরাপত্তা খুবই জোরদার করা হয়েছে। এছাড়া মালয়েশিয়ার আদিবাসীরা একটি শান্তিপ্রিয় জাতি। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি উন্নত ধনী দেশ। সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের পরই তৃতীয় স্থানে এর অবস্থান, যার মাথাপিছু আয় বর্তমান মার্কিন প্রায় $10,000-এরও বেশি। আকাশপথ, সমুদ্র বা স্থলপথে যোগাযোগ ব্যবস্থার বিবেচনায় বলা যায় উন্নত দেশগুলোর মতোই সুবিধা রয়েছে মালয়েশিয়ায়। বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে উড়ে আসা বিমান অবতরণ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে। মালয়েশিয়ার মুদ্রা হল রিঙ্গিট। 1 মালয়েশিয়ান রিঙ্গিট সমান প্রায় 18 ইন্ডিয়ান রুপি এবং 1 মালয়েশিয়ান রিঙ্গিট সমান প্রায় 20 টাকারও বেশি বাংলাদেশি টাকা। ফুটবল মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা। ফুটবলের পরে জনপ্রিয়তার শীর্ষে আছে ব্যাডমিন্টন। এছাড়াও হকি, টেনিস, ঘৌড়দৌড়, মার্শাল আর্ট এখানে জনপ্রিয়।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।